ভবানীপুর উপনির্বাচন গড়ালো এবার কলকাতা হাইকোর্টে উপনির্বাচন নিয়ে কেন কমিশনে মুখ্য সচিবের সুপারিশ এই প্রশ্ন তুলেই মামলা দায়ের আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলার আজই উল্লেখের সম্ভাবনা রয়েছে রাজ্যে পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও শুধুমাত্র ভবানীপুর আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন এবং কমিশনের তরফ থেকে এমনটাও জানানো হয় যে খোদ মুখ্য সচিবের বিশেষ অনুরোধের পরেই নাকি ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করা হয় এবং ঠিক কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে মামলাকারী আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে এই আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শুনুন চিফ সেক্রেটারি এক্সিকিউটিভ হয়েও তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর হয়ে কার্যত পলিটিক্যাল এজেন্টের মতো কথা বলেছেন এবং চিফ সেক্রেটারি তার যে এক্সিকিউটিভের জুরিসডিকশন তার বাইরে গিয়ে কে কোথা থেকে ভোটে দাঁড়াবেন কে কোথা থেকে ভোটে লড়বেন উনি মুখ্যমন্ত্রী না হলে রাজ্যের বুকে কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হতে পারে এর ভিত্তিতে এই প্রেফারেন্সের ভিত্তিতে চিঠি গেছে আর সেই প্রেফারেন্সের ভিত্তিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাদবাকি সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এই নিয়েই আজকে আমরা হাইকোর্টে অর্থাৎ ভবানীপুরে উপনির্বাচন নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ভূমিকা নিয়ে সওয়াল করেছেন শায়ন বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন যে ভবানীপুর নিয়ে মুখ্য সচিব কিভাবে চিঠি লিখতে পারেন অর্থাৎ কেন রাজ্যের মুখ্য সচিব কেবলমাত্র একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্যই ভোট চাইবেন কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক করতে পারেন কি প্রশ্ন তুলেছেন মুখ্য সচিবের কি সে এখতিয়ার রয়েছে এমন প্রশ্ন তুলেছেন তিনি ভবানীপুর উপনির্বাচন গড়িয়েছে শেষমেশ কলকাতা হাইকোর্টে এবং উপনির্বাচন নিয়ে কেন কমিশনে মুখ্য সচিবের সুপারিশ এমনই প্রশ্ন তুলে মামলা দায়ের আইনজীবী শায়ন বন্দ্যোপাধ্যায় আর এই ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয় হাইকোর্টে মামলা দায়ের হওয়া স্বাভাবিক কাউকে মুখ্যমন্ত্রী রাখতে কি ভোট প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি দেখুন ঠিক আছে ভবানীপুরের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে নির্বাচন কমিশন যেহেতু স্বতন্ত্র সংগঠন করেছে তার জন্য যেটা ব্যবস্থা আছে কোর্টে অনেকে গিয়ে সে প্রশ্ন তুলেছেন আমার মনে হয় তোলাটা খুব স্বাভাবিক আছে কোর্ট বিচার করবেন সমস্ত দিকগুলো আলোচনা হবে সারা দেশে আরও 31টা উপনির্বাচন অন্যান্য রাজ্য তারা বলছে এখন নির্বাচন করার মতো পরিস্থিতি নাই পশ্চিমবাংলায় আরও 4টে উপনির্বাচন হচ্ছে না 2টো সাধারণ নির্বাচন বাকি ছিল শামসিরগঞ্জ আর জঙ্গিপুর সেটা হচ্ছে ঠিক আছে আর ওখানে অতটা করোনার প্রকোপও নাই কিন্তু কলকাতার বুকে সবসময় সেন্সিটিভ যারা বিধানসভা নির্বাচনে চেঁচিয়েছিলেন যে লোককে মেরে ফেলছে যারা করোনার মধ্যে যারা কর্পোরেশন ইলেকশন করাচ্ছেন না পরিস্থিতি ঠিক নাই বলে তারা চেয়েছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রাখার জন্য এবং সেই গ্রাউন্ডেই নির্বাচন কমিশন বলেছেন যে মমতা ব্যানার্জি নির্বাচন করাবার জন্য নাহলে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে যদি মমতা ব্যানার্জি হেরে যান তাহলে কি সংকট তৈরি হবে না তো এই স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর লোকে চাইবে কেন নির্বাচন কমিশন এই ডিসিশন নিয়েছে কারা দ্বারা প্রভাবিত হয় কি কাউকে এমএলএ বা মুখ্যমন্ত্রী করার জন্য এটা তো কাজ নয় নির্বাচন কমিশনের সেই প্রশ্নগুলো আসবে